আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা পর্ব দেখার জন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখা হবে ভিন্ন সাথে একটা খিচুড়ি রেসিপি ভিন্ন স্বাদের এই খিচুড়ি রেসিপি দেখতে চাইলে চোখ রাখুন পুরো ভিডিওতে আশা করছি খুব ভালো লাগবে খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পোলাও চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে খিচুড়িটা তৈরি করতে পারবেন আর চালটা আমি ধুয়ে ভালো করে ওয়াশ করে স্টেন আনিয়ে নিব কিছু তার ব্যবহার করছে আমি প্রায় চারশো গ্রামের মতো চিংড়ি ভালো করে খুশে ছাড়িয়ে নিয়েছি এছাড়া ব্যবহার করছে বরবটি হাফ কাপ হাফ কাপ মুসুর ডাল একটি টমেটো কুচি করে নিয়েছি চলুন তাহলে চুলায় চলে যায় চুলায় একটা প্যান বসে আমি চার টেবিল চামচ তেল দিয়েছি আপনার ছেলে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ ছোটো সাইজের একটি হালকা একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পর সাথে দিয়েছি পেঁয়াজ এবং রসুন বাটা প্রায় দুই টেবিল চামচ আর যে টমেটোটা আমি কিছু করে রেখেছিলাম ছোটো সাইজে সেটা দিয়েছি পেঁয়াজ এবং রসুন বাটা এবং টমেটোটা ভালো করে আমি তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়েছি ফ্রেশ বরবটি হাফ কাপ আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন দিয়েছি হাফ কাপ মসুর ডাল মসুর ডালটা কিন্তু ভালো করে কিন্তু বেছে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে এবং ধুয়ে কিন্তু পানি ঝরিয়েও রাখতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন সবগুলো প্রক্রম ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু সুন্দর একটা অ্যারম ছড়াবে হালকা একটু ভেজে নেওয়ার পর এক দু মিনিট এখন এতে আমি অ্যাড করছি চিংড়ি চিংড়িটা কিন্তু আমি সবগুলো খোসায় ফেলে দিয়েছি এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর খাওয়ার সময় খুশের ছড়ানো ঝামেলাও থাকবে না দিয়েছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো হাফ চা চামচে একটু কম হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ মরিচ গুঁড়ো যেহেতু খিচুড়ি পাঁচ ফোড়ন না দিলে কিন্তু নয় দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়নের পরিবর্তে হাফ চামচ চামচে একটু কম পাঁচ ফোড়ন গুঁড়ো এতে করে কিন্তু সুন্দর একটি খিচুড়ির ফ্লেভার চলে আসবে আস্তে গরম মশলা দিয়েছি এলাচ এবং লবঙ্গ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা একটু ভেজে নিব দু থেকে তিন মিনিট যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম স্ট্রেনারে সেই চালটা দিয়েছি চালটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে চালের সাথে মিশিয়ে নিব এবং চুলাটা মিডিয়াম লোতে রেখে দু থেকে তিন মিনিট কিন্তু এটা আমি ভেজে নিব এতে করে কিন্তু চাল এবং মশলার একটু সুন্দর ফ্র্যাগন্যস বের হবে আর যেহেতু পোলা চাল ব্যবহার করছি চালটা কিন্তু একটু ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয় এতে করে কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হয় দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রায় চার কাপের মতো গরম পানি যেহেতু আমি দুই কাপ চাল ব্যবহার করেছি দুই কাপ চালের জন্য কিন্তু ডাবল পানি প্রয়োজন হবে আমি চার কাপ গরম পানি দিয়েছি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রা পানীয় দিতে পারেন হালকা দিয়ে দিচ্ছি টেস্টিং সল ওয়ান পিঞ্চ চুড়াটা কিন্তু মিডিয়ামে রেখেছি কাঁচাময় দিয়েছি ফেরে প্রায় চার থেকে পাঁচটি কিছু চুড়িটা রান্না করার সময় কিন্তু বাসায় সবাই খুবই সুগড়ন পাবে আপনারা রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না এতটাই ফ্র্যাগরেন্স বের হবে বাসায় সবাই কিন্তু জেনে যাবে আপনি কিছু না কিছু একটা খুব মজাদের রান্না করছেন চুলাটা মিডিয়ামে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিন্তু চালটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দশ থেকে পনেরো মিনিট চুলাটা মিডিয়াম লোতে রেখে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এতে করে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে ঢেকে দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট আমি এটা দমে রাখব তার আগে আমি দিয়েছি প্রায় হাফ কাপের মতো ধনিয়ে পাতা কুচি ভালোভাবে ধনে পাতাটা মিক্স করে নেওয়ার পর আমি এটা দমে রেখে দেবো দশ মিনিট একদম লো করে প্রায় দশ মিনিট দমে রেখে দিচ্ছি চুলাটা লো আছে রেখে দশ মিনিট পর তৈরি হয়ে যাবে কিন্তু মজাদার কিন্তু খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট যেহেতু আমি এটা চিংড়ি দিয়ে তৈরি করেছি বাসায় একবার তৈরি করে দেখবেন বড় ছোট সবাই খুব পছন্দ করবে তৈরি হয়ে গেলে খুবই মজাদার অসম্ভব মজার খিচুড়ি আসুন আপনাদের জন্য একটু সুন্দরভাবে সার্ভ করে নিই তাহলে কিন্তু আরও খেতে খুবই ভালো লাগবে সার্ভিংটা দেখতে কিন্তু আকর্ষণীয় হলে খেতে কিন্তু সবারই খুবই আগ্রহে জাগে কি দেখেই খুবই লোভ লাগছে খেতে চাইলে অবশ্যই বসে ট্রাই করেন আমার রেসিপিটি দেখে আশা করছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ